মহাপঞ্চমীতে সূচনা হলো ইছামতি শারদ উৎসবের। ইছামতির তীরে কচুরি পানা দিয়ে নির্মিত পূজা মণ্ডপ, যা ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন দর্শকের। পঞ্চমীতে সূচনা হলো ইছামতি শারদ উৎসবের। ইছামতি নদীর তীরে মতিগঞ্জ এলাকায় গত বছর সূচনা হয় এই পুজোর। এবারে দ্বিতীয় বর্ষে পা দিল ইছামতি শারদ উৎসব। আয়োজকদের এবারের বিশেষ আকর্ষণ মণ্ডপ সজ্জা। ইছামতি নদীর কচুরিপানা বিভিন্ন উপায়ে প্রস্তুত করে তৈরি হয়েছে পূজা মণ্ডপ, যা ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। রয়েছে প্রতিমার বিশেষত্ব। পঞ্চমীর সকালে প্রদীপ প্রজ্বলন করেন পৌরপ্রধান গোপাল শেঠ। সীমান্ত শহর বনগা, এই শহরের অন্যতম গর্ব ইছামতি। কালের নিয়মে স্রোত হীনা আজ ইছামতি, নদীবক্ষে পলি জমে স্রোত হারিয়েছে ইছামতি, জমেছে কচুরিপানা। ইছামতি গতি ফিরে পাক, কচুরিপানা মুক্ত হোক ইছামতির, এই দাবি জানিয়ে কয়েকজন তরুণ তরুণী সূচনা করেন এই পুজোর। আয়োজনের ব্যাপকতা নয়, আন্তরিকতায় মূল পাথেয় আয়োজকদের। জানা গেছে বনগাঁ পৌরসভা ও ইছামতি কমিউনিকেশন সেন্টারের সহযোগিতায় পৌরসভার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি হয়েছে এই মণ্ডপ। এক কথায়, মহিলাদের দ্বারা কচুরিপানা দিয়ে নির্মিত এই পূজা মণ্ডপ, যা শ্রেষ্ঠত্বের দাবি রাখে। এদিন প্রদীপ প্রজ্বলনের পর পৌরপ্রধান আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ইছামতি শারদ উৎসব কমিটি আজকে প্রতিটা ক্ষেত্রে যেভাবে পারদর্শিতার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের যে দুর্গা উৎসব বিধি করেছে সবটাই মান্যতা দিয়ে যেভাবে পুজো করছে, শৃঙ্খলার দিক থেকে বাংলার সেরা পুজো হচ্ছে শারদ উৎসব, ওই ইছামতি শারদ উৎসব কমিটির যে পুজো, এবং এখানে এসে একটা অনন্য সৃষ্টি তৈরি করেছে মহিলারা। ইছামতি কমিউনিকেশন এবং আমাদের বনগাঁর স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা আজকে ইছামতি শারদ উৎসব কমিটি যে সুযোগটা করে দিয়েছে, এদের প্যান্ডেল করার জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম পুজো এখানে আমরা মাকে বরণ করতে এসেছি প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। মা গো, বনগাঁর এই স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা যেভাবে কচুরিপানার উপর কাজ করছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাশে দাঁড়াবেন বলেছেন, এটা একটা বিশ্বের অনন্য হস্তশিল্পের জায়গা গড়ে উঠুক। আমাদের ইছামতি তীরে যেভাবে কচুরিপানা বাড়ছে, সেটাকে একদিকে যেমন তোলার দরকার, সংস্কার করার দরকার, সেগুলো বিভিন্ন সার থেকে শুরু করে হস্তশিল্পের কাজে সেগুলো ব্যবহার করার দরকার, যাতে সেই জায়গাটা সঠিকভাবে ব্যবহার করা যায়। এর অনেকগুলো গুণ আছে কচুরিপানার। বিশ্বের সেরা কচুরিপানা হচ্ছে বনগাঁ ইছামতির কচুরিপানা। আমরা সেই মাতৃশক্তিটা পরিপূর্ণভাবে হস্তশিল্পের মাধ্যমে এদের হাতে আছে এবং তাকে সর আজকে বনগাঁর দুর্গা উৎসবে তাদেরকে সামনে এনে দিল বনগাঁ শারদ ইছামতি শারদ উৎসব কমিটি। এ আমাদের জীবনের একটা বনগাঁর পৌরসভার হিসেবে আমার স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।